এখানে ভূমি আছেন আমার আব্বা হুজুর মাটি বাংলার নয়নমণি আল্লামা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, যিনি এই উপমহাদেশের বিশিষ্ট বুজুর্গ আল্লামা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির অত্যন্ত প্রিয় একজন শিষ্য ছিলেন, যিনি 14 বৎসর পর্যন্ত দেওবন্দ দারুল উলুমে তিনি লেখাপড়া করেছেন অবস্থান করে। আলহামদুলিল্লাহ, আমার আব্বার একটা স্বপ্ন ছিল, যিনি এখানে শুয়ে আছেন এই আমাদের এই বাটি এলাকায় বড় একটি মাদ্রাসা করবেন, তিনি দোয়া করে গেছিলেন। আলহামদুলিল্লাহ, তিনার দোয়ার বদৌলতে, তিনার রুহানি তাওয়াজ্জুতে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সহযোগিতায় আজকে সুলেমানপুর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জামিয়া মাদ্রাসা, সুলেমানপুর আল্লামা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি কওমি মাদ্রাসা, সুলেমানপুর দারুল হাদিস মহিলা মাদ্রাসা, সুলেমানপুর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা এবং সুলেমানপুর গুলবাহার মহিলা মাদ্রাসা, হিফজুল কোরআন মহিলা মাদ্রাসা এতিমখানা, এই 5টি প্রতিষ্ঠান আল্লাহ পাক এই বাটি দুর্গম এলাকায় প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক কবুল করেছেন, এবং আপনারা যারা এর সহযোগিতা করেছেন আল্লাহ পাক যেন এর উত্তম জাজা দুনিয়া এবং আখেরাতে আপনাদেরকে দান করেন, আমিন।